সুন্দরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ জিল্লুর রহমান জিম, এডিটর সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপের মডারেটর। আপনাদের সবাইকে সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপ সুন্দরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক দৃশ্য, স্কুল কলেজ, মাদ্রাসা এসব দৃশ্য তুলে ধরে। সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে আমরা সুন্দরগঞ্জে ঘটে যাওয়া নানা রকম ঘটনা তথ্যাদি এবং সুন্দরগঞ্জে আনাচে কানাচে বিভিন্ন রকমের তথ্য সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে ধরে থাকি। আপনারা জানেন সুন্দরগঞ্জ পেজের মাধ্যমেই আমরা সুন্দরগঞ্জের যে রকম যত রকমের ঘটনা আছে আমরা তুলে ধরে থাকি। এছাড়াও জানেন সুন্দরগঞ্জ পেজের এবং নিউজ 24 গ্রুপের আমাদের নির্দিষ্ট কোনো সাংবাদিক নেই, তাই আপনারা সবাই নিজেরাই উৎসাহিত হয়ে আমাদের পেজে এবং গ্রুপে বিভিন্ন রকমের পোস্ট, ছবি পোস্ট করবেন, আমরা সেগুলো ইয়ে করব। এছাড়াও জানেন সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপে আমাদের মেম্বার সংখ্যা 11,000 পূর্ণ হয়েছে, সেই জন্য সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপের পক্ষ থেকে সুন্দরগঞ্জের সকল মডারেটর এবং মেম্বারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সুন্দরগঞ্জ পেজে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সুন্দরগঞ্জ পেজের পাশে থাকবেন। এছাড়াও সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপে জয়েন হবেন এবং আপনাদের বন্ধুদের জয়েন হওয়ার জন্য সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপ থেকে ইনভাইট করবেন, বেশি বেশি করে ইনভাইট করবেন। আপনারা জানেন আমাদের সুন্দরগঞ্জ নামে একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখলে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট আছে, এসবে ফলো করবেন। আপনারা জানেন আমাদের একটি ইউআরএল সার্চ কোড আছে, SUNDAR সুন্দরগঞ্জ, GANJ সুন্দরগঞ্জ 5720। সুন্দরগঞ্জ 5720 লিখে আপনারা যদি সুন্দরগঞ্জে পেজে সার্চ দেন তাহলে শুধু আমাদের পেজটি আসবে, নিউজ 24 গ্রুপে সার্চ দিলে আমাদের নিউজ 24 গ্রুপটি আসবে, ইউটিউব চ্যানেলে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেলটি আসবে, এছাড়াও টুইটারে সার্চ দিলে আমাদের টুইটার অ্যাকাউন্টটি আসবে এবং ইনস্টাগ্রামে সার্চ দিলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আসবে। এছাড়াও জানেন আজ করোনায় আক্রান্ত হয়ে 91 জন মারা গেছেন। আপনারা সবাই ঘরে থাকবেন, ঘর থেকে বের হবেন না, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং শারীরিক দূরত্ব বজায় রাখবেন, করোনা থেকে দূরে থাকবেন, করোনা থেকে নিজেই বাঁচুন এবং অন্যকে বাঁচতে দিন। এই মুহূর্তে আমাদের সুন্দরগঞ্জ পেস্টের আরেকজন এডিটর আপনার সঙ্গে কথা বলবেন। প্রিয় সুন্দরগঞ্জবাসী, এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে লাইভটি করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের সুন্দরগঞ্জ পেজের আদলে যে একটি গ্রুপ আছে আপনারা সবাই জানেন, সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপ, সেই গ্রুপে গতকাল আমাদের 11,000 মেম্বার পূর্ণ হয়েছে। আপনাদের আন্তরিক প্রচেষ্টা এবং আপনাদের আমাদের পাশে আসেন বিধায় আমাদের গ্রুপটি দ্রুত এগিয়ে যাচ্ছে। আপনারা সুন্দরবনের যারা আছেন বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা, আপনাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবর, প্রাকৃতিক দৃশ্য আপনারা সরাসরি সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপে পোস্ট করবেন। আমাদের সুন্দরগঞ্জের বা সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপের কোনো নিজস্ব কোনো সাংবাদিক নেই, আপনারাই আমাদের সাংবাদিক, আমাদের শ্রোতারাই, আপনার অডিয়েন্সরাই আমাদের সাংবাদিক। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আপনারা সরাসরি সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপে পোস্ট করবেন, সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্রুভ করব। ঠিক আছে, আপনারা হয়তো বা আরও জেনে থাকবেন আমাদের পেজে প্রায় হচ্ছে 53,000 লাইক প্লাস আর হচ্ছে 63,000 প্লাস ফলোয়ার। আপনারা আমাদের পেজে সুন্দরগঞ্জ পেজে নিয়মিত ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা জেনে থাকবেন আমাদের হচ্ছে সুন্দরগঞ্জ তথা গাইবান্ধা অঞ্চলের যদি হচ্ছে নাম্বার 1 পেজ বলা চলে, আমাদের সুন্দরগঞ্জ পেজটাই এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। আমাদের নিজস্ব কোনো সাংবাদিক নেই, আমাদের টোটালি হচ্ছে 29-35 জন হচ্ছে মডারেটর আছে, যারা হচ্ছে কোনো সাংবাদিকতা পেশার সাথে জড়িত না, তারা তারপরেও যেভাবে শ্রম দিচ্ছে পেজকে এগিয়ে নেওয়ার জন্য, এটা আমাদের অবস্থান থেকে সাধুবাদ পাওয়ার যোগ্য আমরা। এছাড়াও একটা জিনিস মনে রাখবেন আপনারা, আমাদের সুন্দরগঞ্জ নামে ইউটিউবে যে চ্যানেলটি আছে বাংলা দিয়ে, আপনারা সুন্দরগঞ্জ লিখে যদি সার্চ করেন সেই ক্ষেত্রে আমার নির্দিষ্টভাবে আমাদের একটা ইউটিউব চ্যানেল চলে আসবে, আপনারা ওই চ্যানেলে গিয়ে সুন্দরগঞ্জের যাবতীয় ভিডিও দেখতে পারবেন।
যাবতীয় ভিডিও দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এখন আমাদের দেশে বর্তমান খুবই ক্রান্তিকাল চলছে, করোনার ব্যাপক মহামারী আকার ধারণ করেছে। গত চার দিন ধরে আমাদের প্রায় 100-এর উপরে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আজ শুধু হচ্ছে মৃত্যুবরণ করেছে 91 জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে 4,559 জন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রয়োজন ব্যতীত অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না, সরকারি নির্দেশনা মেনে চলবেন, সরকারি যত নির্দেশনা সব মেনে চলবেন, অপ্রয়োজনে ঘর থেকে কখনোই বের হবেন না। এবার হচ্ছে আমাদের সাথে শেষ ফিনিশিং কথা বলবে দিলুর রহমান জি। প্রিয় সুন্দরবনবাসী, আপনারা পেজ এবং News24 গ্রুপের পাশে থাকবেন, আমাদের গ্রুপটি বেশি বেশি করে ফলো করবেন, শেয়ার করবেন। আপনারা করোনা ভাইরাস বিশাল প্রকোপ ধারণ করেছে, সেই জন্য আপনারা ঘরে থাকবেন, ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ব্যতীত কেউ ঘর থেকে বের হবেন না, শারীরিক দূরত্ব বজায় রাখবেন, নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আমাদের লাইভটি শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দরবন পেজের পাশে থাকার জন্য।